লজ্জিত আপনি লজ্জিত এবং আপনি আইনের লোক আইন ভাঙছেন, এই জন্য আপনি ডবল লজ্জিত। ঠিক আছে, আপনার এই চাকরি করার কোন অধিকার নেই, যেহেতু আপনি আইন লোক হয়ে আইনের আইন ভাঙছেন। ঠিক আছে, আপনার লজ্জা থাকা উচিত, মাঝখান দিয়ে কথা বলবেন না। প্লিজ প্লিজ আঙ্কেল ওয়েট করেন, হাত জোর কইরা ক্ষমা চান। ভিডিও সামনে আমার আজ জীবনে করি সুন্দর চেহারা দেখবেন না দেশবাসী, আপনি সুন্দর করে বলেন। আপনি যে আইনের লোক আইন মানছেন, এই জন্য কি আপনি লজ্জিত? জোরে বলেন, জোরে বলেন ক্যামেরা, এত কথা বলবেন না। হ্যাঁ বলেন, আমি লজ্জিত, আমি লজ্জিত। এবং বলেন এরপরে থেকে আর কোনদিন আইন ভাঙবো না, বলেন আমি আইনের লোক হয়ে ছাত্রদের ই করবো না, আর বলেন ছাত্রদের সাথে কখনো কোনোদিন খারাপ আচরণ করবো না। দাঁড়া দাঁড়া বলেন, আজকে আজকে বলেন, আজকে ছাত্ররা আমাদের সাথে দুজন জন একসাথে বলেন, আজকে ছাত্ররা আমাদের কোন প্রকার অসম্মান করে নাই, বলেন কোন অসম্মান হয়েছে? কোন অসম্মান হয় নাই। ঠিক আছে, চোখ প্লিজ, আপনারা কোন প্রকার অসম্মান হয়েছে? আপনাদের সম্মান করা হয়েছে না, আপনাদের সাথে কথা বলা হয়েছে না, আপনারা ছাত্রদের পক্ষে আছেন, ছাত্রদের পক্ষে এই আন্দোলনের পক্ষে, ছাত্ররা কিন্তু শেখ হাসিনার পক্ষে, আমরা উন্নয়নের পক্ষে। পুলিশ হাত চোখে ক্ষমা চাইছে ভিডিওতে ক্যামেরায়। Oh, my God.
কেন চেক করলে কেন কেন করলো না কেন করলো না জেসের পাওয়ার থাকছে না কি জানা আমরা চেক করে নাই আপনারা একজন পুলিশ অফিসার হিসেবে মনে করেন যে কি চেক না করার মত এটা পুলিশের এ ভাই একটু চাপ দিন এই চাপ চাপ ভাই চার ঘন্টা একটু চাপেন কাগজ পত্র